হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক ফ্রম ওমর ফ্যাশন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, বরাবরের মতন আপনাদের জন্য গার্মেন্টস ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো একজন ওভারলক অপারেটর কিভাবে কাজ করে। সো আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই যে অ্যাটুজার দেখলেই বুঝতে পারবেন একজন ওভারলক অপারেটর কিভাবে কাজ করে। আমি মনে করি সবচাইতে ওভারলক মেশিনে সবচাইতে সহজভাবে ছাড়া যায়, কারণ আপনি এই যে আপনি দুইটি সাইড জয়েন করে একসাথে ধরলে এবং বাকি অবশিষ্ট অংশটা এই যে ওভারলক মেশিনে একটা ব্লেড আছে, আপনারা অবশ্যই দেখতে পারতেন, সেই ব্লেডে অবশিষ্ট পার্টটা কেটে ফেলে দেয় খুব সহজেই। এবং এটার একটা সবচাইতে ঝামেলার দিকও আছে, ঝামেলার দিক হচ্ছে সুতা কাটা। এই সুতা কাটাও আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন। এবং বর্তমানে যে কাজটি করা হচ্ছে এটি হচ্ছে ছোট বাচ্চাদের কাপড় টি শার্ট, অবশ্যই এটা বেবি টি শার্ট বলা হয়। এবং এই বেবি টি শার্টের ওভারলকের সাহায্যে সাইড মারা হচ্ছে। আপনি জাস্ট আলতো করে দুইটি পাশ প্রথমে সমান করে ধরে নেবেন, সমান করে ধরে নিয়ে এই ব্লেডের নিচে দিয়ে নিলে জাস্ট ওরা এই কাপড়টা আপনি এই যে নিচে পাড়া দিলে আপনি এই কাপড়টা আপনা আপনি অটোমেটিক্যালি চুইং হবে ব্লেডের সাহায্যে দ্বারা। এখন কীভাবে পাড়া দিতে হয়, কীভাবে কী করতে হয় এটাও নিয়ে আমার এই ওভারলক মেশিন নিয়ে আর একটা প্রথম পার্ট হিসাবে ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা মন চাইলে সেই ডিসক্রিপশন থেকে কীভাবে অন করতে হয়, কীভাবে অফ করতে হয় এবং টি শার্টের কোন কাজটা করা হয় এই ওভারলক মেশিন দ্বারা এ টু জেড ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথম পার্টটা অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি যেই কথাটা বলতেছিলাম, এই মেশিনটা চালানো খুব সহজ, তবে প্রথম প্রথম একটু আপনার কাছে কষ্টকর লাগলেও, তবে আপনার মেশিনটা যখন আপনার কন্ট্রোলে চলে আসবে খুব ইজিভাবে এই ওভারলক মেশিন কাজটি করতে পারবেন। খুব ইজি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যেইভাবে চান, এই যে বাঁকা তেরা যে কাপড় অবশিষ্ট কাপড় আছে সেটাও ব্লেড দ্বারা পড়ে যাচ্ছে, এবং জাস্ট আপনার কন্ট্রোল করতে হবে এই সাদা আঙ্গুল এবং বিদ্যা আঙ্গুল দিয়ে এই জাস্ট কাপড়টা ধরতে জানলেই আপনার ওভারলক মেশিন আপনার কন্ট্রোল আসবে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ওভারলক মেশিন চারটি সুতারও হয়, পাঁচটি সুতারও হয়, তবে যেই মেশিনটা সেরকম আপনি প্রথমে সুতা লাগানোটা শিখে নেবেন, অবশ্যই সেই ভিডিওটাও আসতেছে, তবে প্রথম পার্টটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আপনার মেশিনটা আপনার কন্ট্রোলে আসলে আপনি সবগুলা প্রসেস করতে পারবেন খুবই সহজ, খুবই ইজি, একদম আমি মনে করি অনেক ইজি এই মেশিনটা চালানো। এমনটা ইজি যে আপনি এক সপ্তাহের মধ্যে এই মেশিনটার কাজ শিখিয়ে নিতে পারবেন এবং আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ, বা এই মেশিনের কাজ শিখে আপনি অপারেটর হতে পারবেন। তাই আমি সাজেস্ট করবো আপনি কোনো রকম কষ্ট করে এই এক সপ্তাহ কষ্ট করে আপনি এই মেশিনটার কাজটা শিখুন, অথবা অন্য কোনো গার্মেন্টসের প্রথমে হেল্পার হয়ে আপনি ওভারলকের কাজটি দুই এক মাস করার পর আপনি এরপর থেকে কি আপনি অপারেটর হতে পারবেন এবং খুব ইজিতেই আপনি আপনার আশা পূরণ করতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে গার্মেন্টসের এখন প্রায় সব ধরনের অপারেটরের বেতনই প্রায় সমানভাবে ধরা হয়। এটার সবচাইতে বেস্ট একটা কথা হচ্ছে যে আপনি এই ওভারলক মেশিনের কাজ শিখে যেই গার্মেন্টসে যান না কেন, আপনি ফ্যান্ডের গার্মেন্টসে যান কিংবা শার্টের গার্মেন্টসে যান কিংবা টি শার্ট ব্যান্ডিং গার্মেন্টসে যান, আপনি যেই গার্মেন্টসে যান না কেন আপনার এই ওভারলকের কাজটা আছে এবং এই ওভারলকের কাজটা প্রয়োজন হবে এবং এই ওভারলকের কাজটা হয়ে থাকে। আমি বলবো আপনারা খুব আর্লি এই ওভারলক মেশিনের কাজটা শিখে এবং ভালো স্যালারিতে আপনার একটা নিজের যোগ্যতা প্রমাণ করে আপনি ওভারলকের কাজটি শিখে অপারেটর হতে পারবেন ইনশাল্লাহ। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিসক্রিপশন বক্সে এই ওভারলক মেশিনের প্রথম পার্টটা দেওয়া আছে, আপনারা অবশ্যই অবশ্যই দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।